মর্নিং, ওয়েলকাম টু লাইফ অফ সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে ব্লগে দেখো কোথা থেকে স্টার্ট করছি, বাসি বিছানা থেকে স্টার্ট করছি। তারপরে বাসি জামা কাপড় পরিনি, আমার বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, বাসি জামা কাপড় ছাড়া হয়ে গেছে, ঠিক আছে। এই যে ইনি এখন শুয়ে শুয়ে রাত খাচ্ছে, আর সকালবেলায় আমাকে বলছে তুমি এখানে বসো, এখন যেতে হবে না রান্নাঘরে, একটু পরে যাবে। কারণ সকাল তো রান্না বান্নার ঝামেলা নেই, কারণ কালকে যে বিরিয়ানি করেছিলাম অল্প একটু বিরিয়ানি রয়ে গেছে, সেটা তোজো খাবে, আর ও দই দিয়ে মুড়ি দিয়ে খেয়ে অফিসে চলে যাবে। মার জন্য একটু ময়দা বাখানো আছে, একটু পরোটা হলেও করলেও করতে পারি, আর না হলে দই মুড়ি যাই হোক মামে আমরাও খেয়ে নেবো। তো সকালে রান্নাবান্নার চাপ নেই। আজ না প্রচণ্ড গরম পড়ছে, তো রান্নাঘর যেতে আমার ইচ্ছাই করছে না। তো ভেবেছি যে একটা রসা করব, আর একটুখানি আলু উচ্ছে ভাজবো, নিরামিষ তো আজকে শনিবার, তো ওইটা করে আজকে রান্নাটা কমপ্লিট করবো। কারণ রান্নাঘরে আমার যেতে ইচ্ছাই করছে না, যদিও হালকা হালকা হাওয়া আছে কিন্তু প্রচণ্ড গরম লাগছে, ওই জন্য ফ্যানের তলায় বসে আছি। আমারও যদিও ভালো লাগছে যে বসতে। তো সকালবেলা যেটা আজকে কি হয়েছে, সকালবেলা আজকে আমাদের সাপ দেখতে দেখতেই দিন চলে গেছে, মানে সময়টা অর্ধেকটা কেটে গেছে সাপ সাপ করে। আর আমি যখন জামা কাপড় মেলতে গেছি এবার যে জানলায়, তখন দেখছি বিশাল বড় সাপ, মানে এত বড়, কত বড় মানে মানে আমার হাতের থেকেও একটু বড় হবে না, ছ ফুট মতন বলছে। তো অত বড় সাপটা না মানে এই আশেপাশে এখান থেকে ঘোরাঘুরি করছে, ওটা দেখতেই তোজুকে ডাকলাম, দেখ বাবা কত বড় সাপ। ও তো দেখার জন্য লাভ দিয়ে উঠে পড়লো, দিয়ে আমরা জানলা দিয়ে ওইসব দেখতে দেখতে একবার ওই জানলা একবার এই জানলা এই করতে করতেই আমাদের আজকে সকালটা কেটে গেল। তো আর তারপরে কি বলতো, তারপরে তোজে ওরা একটা খুব মানে খুব বড় একটা সংকটে পড়ে গেছে, যাকে বলে একটা ধর্ম সংকট বলতে পারো। তোজোকে তোজোর বাবা জিজ্ঞাসা করছে যে তুই কাকে বেশি ভালোবাসিস, মাকে না বাবাকে? মানে ও বলছে যদি মা বলি তাহলে তো বাবা বুড়া মেনে যাবে, আর যদি বাবা বলি তাহলে মা বুড়া মেনে যাবে, কারণ আমার ছেলে দোভাষী, ও বাংলা কম হিন্দি বলে বেশি, আর ইংলিশ তো মুখে উচ্চারণই করে না। তাও পরমেশ্বর সবসময় বলে যে একটা ইংলিশ মানে কথা বল যাতে শুনে আমাকে শান্তি লাগে, যে না ছেলেটা আমার ইংলিশে কথা বলে। তো ও অনেক মানে পারে না এমন তা না, কিন্তু একদম বলতে চায় না। সে যাই হোক, যেটার কথা বলছিলাম, তোজো এখন খুব মানে সংকটের মধ্যে আছে। বাবা একটু বল কাকে তুই সব থেকে বেশি ভালো, একটু উঠে বস, উঠে বসে বল। ও তার মানে বাবা সামনে না থাকে তাহলে মাকে মা বলতিস না, তাহলে কাকে বেশি ভালোবাসিস? আমি ধর্ম সংকটে পড়ে গেছি তো আমি কি করে বলবো, আমি দুজনকে ভালোবাসি। দুজনকে ভালোবাসিস? সব থেকে বেশি কাকে বেশি ভালোবাসিস? সব থেকে বেশি দুজনকে। সব থেকে বেশি দুজনকে? তোদের যা তো এই গুণটা মানে এখন বলে না, এটা গুণ বলবো না, ডিপ্লোম্যাটিক অ্যান্সার ও সবসময় দিয়ে থাকে ছোট থেকে। যখন ও ধর ওর ঠাম্মি জিজ্ঞেস করলো যে রাগানোর জন্য যে তুই কাকে সব থেকে বেশি ভালোবাসিস, দুজনকে না ঠাম্মিকে, ও একবারে ভাবলো ভেবে বলতো আমি দুজনকেই ভালোবাসি। ছোটবেলায় যখন তোর পরমে জিজ্ঞেস করতো, আমি জিজ্ঞেস করতাম তুই কাকে সব থেকে বেশি ভালোবাসিস বাবা, বাবাকে না মাকে, তখন থেকে মানে ওই বছর থেকে থেকে না 3 বছর বয়স থেকে ওরকম বলতো। 3 বছর বয়সে কত বুদ্ধি হয় বাচ্চাদের, 3 বছর থেকে বা তার আগে থেকে হয়তো ও সবসময় দীপাবলি গেছে দিত, কখনোই বলতো না যে আমি বাবাকেই ভালোবাসি বা পার্টিকুলার মাকেই ভালোবাসি। ও সবসময় বলতো কি হতো, আমি বাবা মা দুজনকেই ভালোবাসি, আমি ঠাম্মি দিদুন দুজনকেই ভালোবাসি। না বাবা আমার ছেলে ছোট থেকেই ডিপ্লোমেটিক অ্যাসাস দিয়ে আসছে। হ্যালো, যদি 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 আমি এই আনসারটা না দিতাম তাহলে আমি তাহলে কেউ আমাকে যদি শুধু আমি যে যদি যাকে দিতাম সেই আমাকে শুধু দিত, কিন্তু যাকে আমি বলিনি যে আমি তোমাকে ভালোবাসি না তারা আমাকে কিছু দিত না। ও দেওয়ার ভয়তে মানে যাকে ভালোবাসে বলবে আর যাকে ভালোবাসে বলবে না, মানে আমি সাপোজ বাবাকে ভালোবাসে বললে মাকে দেবে না, আর মাকে সব থেকে বেশি ভালোবাসে বললে বাবাকে দেবে না। তো সেই জন্য তো যে এরকম ডিপ্লোমেটিক অ্যান্সার দেয়। হ্যাঁ, তো যাই হোক, ও জানে যে আমি মানে বাবাকে বা মাকে যাকেই ভালোবাসি জানো মা কিছু দেবে না, যা দেওয়ার বাবাই দেবে। দুজনকে ভালোবাসি বা একজনকে ভালোবাসি, দেওয়ার লোক হচ্ছে ওই যে একজন পেছনে, মা কিছু দেবে না, মা শুধু মাঝে মধ্যে একটু ভালো মন্দ রান্না বান্না করে খাওয়াবে, তাই তো? চলো, অনেক তো হলো, এবার একটু যাই রান্নাঘরের দিকে। আর কালকে না রসাটা ভেবেছিল কালকে করব, তাই একটু করে সবজি আবার কাটা আছে, যেমন ঝিঙে কাটা আছে, কাটা আছে, বেগুন কাটা আছে, আর অল্প ডাল আছে, সেটাকে বাটবো,
তালে বড়া দিয়ে একটা রসাবন করবো, ওটা গরম গাজরে খুব ভালো, আর ভাতটা একদম লাস্টের দিকে বসাবো। রাতেবেলা ভাত খাবে হবে না, রুটি খাবো, রাতে রুটি খাবে, তো রাতের জন্য একটা তরকারি করে তখন আবার ঠিক আছে। তো চলো রান্না আলু কাটলাম, কুমড়ো কাটলাম, আর ডাল বাটাটা বাকি পানি পেস্ট করবো, কারণ ডাল বাটা নাকে সবটা পেস্ট করে দিই। কিছু বড়া রয়েছে এখানে, আর কিছু এটা রয়েছে, এই সবটা দিয়ে বড়া করবো। এই দেখো তো দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিচ্ছি পাঁচ ফোড়ন। দেওয়ার পর আমি আলুগুলো ভালো করে একটুখানি ভেজে নেবো। আলুগুলো এখানে আমি সেদ্ধ করিনি, তো ভালো করে ভেজে নেওয়ার পর কিন্তু এক এক করে আমি সব সবজিগুলো দিয়ে এখানে ভালো করে নাড়াচাড়া করে নেবো। দিচ্ছি এখানে বেগুন, ঝিঙে, কুমড়ো, আর দেবো সজনে ডাঁটা, এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। সামান্য একটু পরিমাণে আমি লবণ দিয়ে নিয়েছিলাম, দিয়ে একটু ঢাকা ঢাকা দিয়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করলাম। যখন মশলা সবজিগুলো থেকে জল ছেড়ে আসলো তখন কিন্তু আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। এই সব রসা করতে মশলা খুব বেশি লাগে না, লাগে একটুখানি আদা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, একটু লবণ, হলুদ, আর একটু সামান্য ধনে গুঁড়ো, ব্যাস, আর কিচ্ছু দরকার লাগে না। তো ভালো করে একটুখানি মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে জলটা দিয়ে দেবো। আর আমি একটা ভুল করে ফেলেছি, খেয়ালে খেয়ালে আমি ঠান্ডা জল দিয়ে ফেলেছি। তো এখানে সবসময় আমি চেষ্টা করি রান্নাতে উষ্ণ গরম জলটা দেওয়ার, তবে আজকে একটু ভুল হয়ে গেছিলো আমার। তো তোমরা চাইলে তোমরা এখানে কিন্তু উষ্ণ গরম জলটাই ব্যবহার করতে পারো। যদি কোনোদিন ট্রাই করো তো অবশ্যই আমাকে জানিও। গরমকালে কিন্তু এরকম রসা খেতে ভীষণ ভালো লাগে। যখন ঝোলটা ফুটে যাবে তখন কিন্তু আমি ডালে বড়াটা এর মধ্যে দিয়ে দেবো, যাতে করে ডালে বড়ার মধ্যে ঝোলটা ঢুকে ডালে বড়াটা একটু নরম হয়ে যায়। তো পরিমাণ মতন বুঝে কিন্তু আমি তারপরে ঝোলটা নামিয়ে নেব। একটু মাখা মাখা টাইপের হবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, একবার ট্রাই করে দেখতে পারো। এক তরকারি ভাত রান্না করতে গিয়ে আজকে খাচ্ছি 11:30, সবার খাওয়া হয়ে গেছে যদিও। আর তোর আজকে খুব জব হয়েছে না, তো ওকে আমি 100 থেকে 200 পর্যন্ত স্পেলিং লিখতে দিয়েছি। মাঠ হয়ে গেছে, পর অনেকক্ষণ আগে অফিসে বেরিয়ে গেছে। আর আমি লিমিটেড এক তরকারি ভাত রান্না করছি, ভাতটা একটা ফুটে গেছে, এবার খেয়ে নিই আমি। ঠিক আছে, ওতে যে দই মুড়ি আমার না চিনি দিয়ে সেটা একদম ভালো লাগে না, টক দই একটু উপকারই থাকবে না, তাই না? আর তোজাও এখন পর্যন্ত পুরো লেখা হয়, ওর লেখা হয়েছে 172 পর্যন্ত যাওয়া। তো ও বলছে অনেক আমার হাত ব্যথা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে বলছে। তো কি বলো তো, ও এখন বলছে যে আর ভালো লাগে না, আর যে ভালো জব্দ হয়েছে কিন্তু স্নান করে উঠে বাকিটা লিখবে, আর একটুখানি বাকি আছে, বেশি কিছু নেই। ওই স্নান করে আমার টিভি দেখার মন হয়, ও স্নান করে উঠলে খুব টিভি দেখার মন হয়। কালো কালো মেঘে কি মানে মনটা যে কি শান্তি লাগে, মনে হয় বিকেলে হয়তো ঝড় বৃষ্টি হতে পারে, যাতে ঝড় বৃষ্টি হতে হবে এই আশা নিয়ে চলে। আমার ঝড় ভালো লাগে না, কিন্তু বৃষ্টি খুব ভালো লাগে। আমার বর্ষাকাল মানে অঝরে বৃষ্টি, আর এই যে গরমকালে যে মাঝে যে ঝড় বৃষ্টিটা হয় ঠান্ডা করে দেয়, ওটাও ভীষণ ভালো লাগে। মেঘ দেখলেই মনে জানলা থেকে বসে থাকে, কিন্তু এই যে বাঁচ পড়া বিদ্যুৎ চমকানো এগুলো একদম ভালো লাগে না। ভেবেছিলাম আজকে আলু উচ্ছে ভাজাটা করবো, আর ভালো লাগছে না, ওই ওইটা দিয়ে হয়ে যাবে। লেবু আছে, লেবু গরম পাতি লেবু আছে, কাটবো কেটে ওই দিয়ে ভাত খাবো। আর অল্প একটু ডাল মাখা রেখে দিলাম, তোর জন্য খাবার আগে কটা মানে ভেজে দেবো। মা, ছেলে আর আমার মা, মানে আমার তিন মায়ের ছেলে, ওই দিয়ে খেয়ে নেবো আজকে, কারণ রাতেবেলা যেতে যে পরে ভাত খাবে না,
যদি ভাত খেতো তাহলে আবার কিছু করতে পারতো, কিন্তু ও ভাত খাবে না, আর ওই রসাগুলো একদম সহ্য খেতে চায় না। খাওয়া কত ভালো, গরমের জন্য শরীর ঠান্ডা রাখে। সকালে যখন ভাত খেতে তখন মাঝে মাঝে খেতো, এখন তো সকালে ভাতই খেয়ে যায় না, তো রাতে রুটি খাবে রুটির সঙ্গে একটা মিক্সড সবজি বানাবো খাচ্ছি। মিক্সড সবজি খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি, খুব ভালোবাসে। ভালোবাসে আছে ক্যাপসিকাম, ঢ্যাঁড়স, তবে পটল, একটু কুমড়ো কড়াইয়ের মধ্যে করবো, কুকারে করলে সব খাবে না, কড়াইয়ের মধ্যে করে একটু ভাজা ভাজা করলে খাই তো। শীতকালে কত করেছি না, সব রকম সবজি দিয়ে খেতো, ও খাবে একটা মিষ্টি খাই বাবা। হ্যাঁ আচ্ছা মিষ্টি দিয়ে দুপুরে একটা মিষ্টি খাবে। বন্ধুরা চলেছি রান্না করে, আর এসে প্রথমে যেটা সবসময় ভুলে যাই আমি, সবার লাস্টে করতে যে কাজ সেই কাজটা আজকে বসিয়ে দিচ্ছি, মানে দুধ জাল দিচ্ছি। দুধটা জাল দিয়ে আমি করব, মানে দই পাতার জন্য রেডি করছি এটাকে। আর আজকে জানো তো একদম সকালের দিকে তো দুধ খাইনি দেখে, আজকে দুধটা একটু পরিমাণটা বেশি আছে, তো ওকে ভাবছি এখন একটু দুধটা দেবো, দুধের সাথে একটুখানি কর্নফ্লেক্স হোক বা চকোস হোক দিয়ে খেতে দেবো। আর এখানে আমি এখন মাখাবো আটা, রাতে হবে রুটি তরকারি, তো রুটি তরকারির জন্য এখানে আটাটা মাখিয়ে নিচ্ছি। আর ওদিকে মা ঘরে বসে রুটির জন্য যে তরকারিটা হবে সেই তরকারিটা কাটছে। আর আজকে হবে আলু পটলের তরকারি, আর চা আমি করেছিলাম দুবারের মতন, তো এখন পরমেশকে আমি এখন হাফ চাটা দিয়ে দিলাম, দিয়ে দিয়ে নিয়ে এবার দেখো আটা তো ঢালা হয়ে গেছে, আটাটা এবার মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু মোটামুটি কয়েকটা কাজ হচ্ছে, কাজ হয়ে গেলেই আমার আর সেরকম কাজ থাকবে না। আর যদি তো শনিবার আর পরমেশ্বর তো স্পর্মের বলছি সরি, তো ওজন একটু পড়াশোনার দিকে একটু কমই বসতে চাই, কারণ যেহেতু শনিবার আর আমি অতটা ওকে জোর দিই না, আর গাছগুলোতে জল দেওয়া হয়নি বিকেলের দিকে, তাই একটু সন্ধে হয়ে গেলো জল গাছে জল দিতে। আর কী বলতো আমাদের এই গাছের যত্ন পার্টিকুলার আমি বা আমার হাজবেন্ড মানে সেরকম করে করি না, যখন যে সুযোগ পায় তখনই সে গাছে জল টল দিয়ে দেয়, কোনো বাধা ধরা নেই। শুধু আমরা দেখি গাছের গোড়াটা শক মানে শুকনো আছে কি না, যদি শুকনো থাকে তখন সঙ্গে সঙ্গে আমরা যে কেউ হোক যেই দেখি না কেন জলটা দিয়ে দিই। তো এখন অন্ধকার হয়ে গেছে, তো দেখো গাছে জল দেওয়া আমার হয়ে গেল, তোমরা দেখে বুঝতে পারবে না যদিও, তো দিনের বেলাতে তো প্রায় তোমাদেরকে দেখায় গাছগুলো। আর এখানে দেখো আমি এখন বসেছি সবজি মানে ইয়েগুলো ভরতে, মশলাগুলো, তো মশলা কোটোটা অনেক দিন ধরেই পড়েছিলো, মানে কী বলতো পরিষ্কার করা হয়ে গেছে কিন্তু ঢালা হয়ে উঠছিলো না, তাই ভাবলাম আজকে কাজটা কম যখন আছে এইটাকেই আগে সারি। তো এখানে আমি দেখো সাত রকমের মশলা ধরবে, গোটা জিরে, পাঁচফোড়ন, কালো জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটাতে রাখবো আমি তোমার মাঝখানেটাতে রাখবো শুকনো লঙ্কা, আর একটাতে রাখবো হলুদ। আর জিরেটা দেখো আমি জিরেটা ঢালার সময় না একটুখানি বেশি মাত্রায় পড়ে গেছিলো, তাই জন্য ওটাকে একটুখানি কমিয়ে রাখছি, কারণ কী বলতো বেশি থাকলে উপচে যদি কোনো সময় ধাক্কা টাক্কা লাগে পড়ে যাবে, জিনিসটা নোংরা হবে, তো সেই জন্য। আর এইগুলোতে এই চামচগুলো রাখছি ছোটো ছোটো যে কোটোগুলো তোমরা দেখতে পাচ্ছ হলুদ রঙের ঢাকনা দেওয়া, এই কোটোগুলোর ঢাকনা, কারণ ওই কোটোগুলো থেকে তো আমি তো এতদিন নিচ্ছিলাম যেহেতু এটা খালি ছিল, তো এখন এটার মধ্যে ভরে দিচ্ছি দেখে, তাই কোটো চামচগুলো এর মধ্যে ভরে দিলাম, তাহলে এই মশলাগুলোকে নিতে সুবিধা হবে। তো একটাটা আর একটা গায়ে না দিয়ে যার যারটা তারটা তুমি মানে জায়গা থাকলে ওটাই ভালো হয়, নিতে সুবিধা হয়। আর মাঝখানে নেবো আমি কতগুলো লাল লঙ্কা, শুকনো লঙ্কা, তো শুকনো লঙ্কা আমার বাড়ন্ত হয়ে গেছিলো, আমাকে পরামর্শ এনে দিয়েছিলো, সেগুলো আমার আর জায়গা মতো রাখা হয়নি, তো এখানে প্যাকেটের মধ্যে রয়েছে, ওখান থেকে কটা আমি বোটাগুলো ছাড়িয়ে নিয়ে কিন্তু শুকনো লঙ্কাগুলো ভরে রাখবো। আর এইগুলো কী বলতো এইগুলো আমার দু রকমভাবে জায়গায় মশলা ভরা থাকে, যে কোটোগুলো তোমরা দেখছো এই কোটোগুলোতেও আমি মশলা ভরে রাখি, আর এই কোটোগুলো থেকে কিন্তু এই যে সবুজ রঙের যে মশলাদানি তোমরা দেখছো এই মশলাদানির মধ্যে আমি মশলাগুলো ঢেলে নিই, আর এই সবুজ রঙের মশলাদানি থেকে কিন্তু আমি রান্নাতে দিয়ে থাকি। তো যেহেতু কদিন ধরে আমার মানে মশলা ঢালা হচ্ছে না, তার জন্য ডাইরেক্ট আমি এই কোটোগুলো থেকেই নিচ্ছিলাম, তো এই কোটোগুলো থেকে কখনোই আমি ডাইরেক্ট কিন্তু রান্নার জন্য মশলা নিই না, সবসময় কিন্তু এই মশলাদানি থেকে কিন্তু মশলাগুলো নিয়ে থাকি। তো এটা হয়ে গেলে ব্যাস আমার মোটামুটি কাজ কমপ্লিট। আর তারপরে রাতের দিকে বলতে আটা তো মাখানো হয়ে গেছিলো, মা এখন দেখো এখানে রুটি বেলে দিচ্ছে আমাকে, সুবিধা হয় না
আর নয়তো সবসময় তো ধরো আমি একা একাই রুটি বেলে রুটি শিখি, যেহেতু এখন মা আছে তো মা রুটিটা বেলে দেয়, আমি এদিকে শিখে নিই, ব্যাস হয়ে যায়। আর এখানে দেখো রুটি মোটামুটি প্রায় কমপ্লিট, আর ওদিকে তরকারিটা না মা করে দিয়েছে। আজ আলু পটের তরকারি হয়েছে তোমাদের বললাম আগে, তো আলু পটের তরকারিটা মা কুকারে করে দিয়েছে। আমার মানে তো কুকারে অনেক রকম তরকারি করে দেয়, ভীষণ সুন্দর হয়, টেস্টি হয় খেতে। তো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা করে দিয়েছিলো। তো রুটি হয়ে যাওয়ার পর এখন আমি খেতে দিচ্ছি। তো আমি মা আর পরমেশ রুটি খাবো, আর ঘরে মিষ্টি আছে, মিষ্টি মাকে আর পরমেশকে একটা করে দিয়েছি, কিন্তু আমি মিষ্টি নিয়ে নিই। মিষ্টি আমি ভীষণ ভালোবাসি খেতে, কিন্তু কী বলতো সবসময় না রোজ মিষ্টি খেতে আমার একদম ভালো লাগে না, তো সেই জন্য মিষ্টিটা আমি নিয়ে নিই, তো ওদেরকে খেতে দিয়ে দেবো। আর কী বলতো তোমাদের সামনে মানে আর সামনাসামনি দেখা করার মতন আমার পরিস্থিতি ছিল না, কারণ এত গরম পড়েছে, এত টায়ার্ড লাগছিলো আমার, যে আমার আর ইচ্ছা করছিলো না যে সামনে আমি ক্যামেরাটা নিই, ক্যামেরাটা নিয়ে আমি দুটো কথা বলি, কারণ ও বেলা থেকেই না শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছিলো। তো সেই জন্য ভাবলাম যে চলো ভয়েস ওভার করে দিচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই করে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, আর অবশ্যই করে আমাকে সাপোর্ট করো। চলো বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।